আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ 30 তারিখ সেপ্টেম্বর মাসের 2021 সাল, এখন বিকাল 5টা বাজে, হালকা বৃষ্টি হচ্ছে, বাইরের তাপমাত্রা খুব একটা ভালো না, সারা দিন এমনই যাবে। সকাল থেকে হালকা বৃষ্টি ছিল, আগামী 3 দিন বৃষ্টিই থাকবে। শীতের মৌসুম শুরু হয়ে গেছে। আজ আমার বাগানে কিছু সবজি তুলব, দেখা যাক, কিছু টমেটো এবং পুঁই শাক আছে এবং কিছু মিষ্টি কুমড়া রোপণ করেছিলাম, সেটাও এই শীতের জন্য হয় নাই। ধন্যবাদ, সবাই সঙ্গেই থাকুন। এটা হলো আমার গাছের টমেটো, পাকা টমেটো, মজাই আলাদা। এখানে আছে আরো কিছু কাঁচা, এগুলা তুলে ফেলতে হবে, না তুললে নষ্ট হয়ে যাবে, শীতে যাই খাওয়া যায়। আরো কিছু আছে এখানে, আরো কিছু টমেটো আমরা খেয়েছি। এটা এখন আমি পুঁই শাক তুলবো, পুঁই শাক তুলি ওপর হাত থেকে বাঁচানোর জন্য এখন কেটে ফেলবো। পুঁই শাক গুলি দেখানো হয়েছে, এটা আমার বাগানের পুঁই শাক। আমার বাগানের পুঁইশাকটা অনেক অনেক বড় হয়েছে, বিচ্ছিন্ন ওয়েদার, পোকার আক্রমণ। মাশাল্লাহ মাশাল্লাহ, কত বড়, এক টাইম ওরা 1 কেজি হয়ে যাবে, অনেক বড় পুঁইশাক। আর ওইখানে আর ক্লাসে রাখুন শুরু হয়ে গেছে, এবার হাত দিয়ে বাঁচার জন্য কেটে ফেললাম। এখানে আছে আর একটা ডাল, অনেক বড়, অনেক দূর চলে গেছে। এটাও আর একটা গাছ, ওখান থেকে শুরু করে দুই হাতের, তিন হাতের কাঁচ, তিন হাতের কম না। আমরা এখন এটাকে কেটে ফেলি, এই দেখেন নিজেই আধা কেজি হবে পুঁই শাক। তারপরে এখানে আরো আছে, এখানে আরেকটা আছে ডাল, লম্বা অনেক। এইখানে আরেকটা পুঁই শাক আছে, পুরাগুলো কেটে ফেলাও, পাতাগুলো কেটে ফেলাও। এইখানে আমাদের পুঁই শাক এখানে 2 কেজির উপরে হবে প্রায়। গাছের পুঁই শাক এবং টমেটো, এই পুঁই শাক এখানে কিনতে পাওয়া যায় ফ্রেশ, যেটা বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে আসে, 5 টাকা থেকে 6 টাকা কেজি। 1 কেজি পুঁই শাকের দাম এখানে 6 পাউন্ড, 5 পাউন্ড টু 6 পাউন্ড। এখানে প্রায় 2 কেজির উপরে হবে পুঁই শাক, 2 থেকে 3 কেজি হবে পুঁই শাক। তারপরে আমাদের আরো সবজি আছে, ধন্যবাদ, সঙ্গেই থাকুন। আমাদের আরো কিছু সবজি নষ্ট হয়ে গেছে, এটা হলো মরিচ গাছ, মরিচের ছোট একটা মরিচ গাছ নষ্ট হয়ে গেছে আমাদের। এখানে মিষ্টি কুমড়া আছে, এই যে মিষ্টি কুমড়া এখনো বড় হয় নাই, ওয়েদার খারাপ, কি হয় জানি না শেষ পর্যন্ত। মিষ্টি কুমড়া এইখানেও আরেকটা নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে, এটা এরকমই হয় প্রায়।